মাশাল্লাহ খুব ভালো টানছে আর ডে বাই ডে এটা ইনক্রিজ করছে। আমাদের এটা টার্গেট ছিল যে শুধু এক শ্রেণীর দর্শকরাই ফিল্ম দেখছে সোফার, কিন্তু নোলক দিয়ে আমাদের যে টার্গেটটা ছিল যে মিডল ক্লাস আসতে হবে, ফ্যামিলি অডিয়েন্স থাকতে হবে, বাচ্চারা আসতে হবে, ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে দেখতে পাবে, কোনো আনইজিনেস যেন কারোর মধ্যে কাজ না করে ফ্যামিলি অডিয়েন্স যখন দেখে। তো ওইটা হচ্ছে আমরা ওই সেন্সে সাকসেস, সব সেন্সেই সাকসেস। এটার পরেও আমাদের যে আরেকটা গ্যাপ ছিল সেটা হচ্ছে যে ফ্যামিলি অডিয়েন্সের একটা অভাব ছিল, সেটা আমরা নোলক দিয়ে মানে টানতে পারছি। এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ধ্বংস করে দাও, জ্বালায় দাও সব। আমি বলবো নোলক সবার ছবি, বাংলাদেশের ছবি, বাংলাদেশের মানুষের ছবি। নোলকে আমাদের যে ক্যারেক্টার, যে গল্প, বাংলাদেশের গল্প। আর সবাই মানে আমাদের ক্যারেক্টারের সঙ্গে, বাংলাদেশের প্রতিটা মেয়ে কাজলার সঙ্গে মানে ববির সঙ্গে রিলেট করতে পারবে, সাকিবের সাথে, শাওনের সাথে রিলেট করতে পারবে, এমন কিছু ক্যারেক্টার এই গল্পে আমরা দেখিয়েছি। আর একটা বিশেষ শ্রেণীর জন্য কখনোই ছবি না, ছবি সবার জন্য। বাংলাদেশের ছবি, গ্রামের ছবি, শহরের ছবি, মফস্বলের ছবি, সবার ছবি এটা। আমি বলছি কি, কিছু কিছু ছবি আছে যেমন কপি ছবি, বাইরের ছবি, বা এমন কিছু যে ফ্যামিলি অডিয়েন্স একসঙ্গে বসে এনজয় করতে পারে না, একটু আলাদা আলাদা দেখতে হয়। বাট নোলক এমন একটা ছবি যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসঙ্গে দেখতে পারবে, ফ্যামিলির বাবা মা ভাই বোন সবাই মিলে দেখতে পারবে, আবার ফ্রেন্ড সার্কেলরাও একসঙ্গে দেখতে পারবে। নোলক হচ্ছে সেরকম একটা ছবি। তো আমি খুবই হ্যাপি এবং আমার অডিয়েন্সদের ভালোবাসায় আমি খুবই আপ্লুত যে তারা এভাবে অ্যাকসেপ্ট করছে এবং বাংলা ছবির সঙ্গে থাকছে, চলচ্চিত্রকে উন্নতির দিকে নিতে আমাদের যে হার্ডওয়ার্কটা, যে চেষ্টাটা, তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে হলে এসে। পৃথিবীর সকল হিসাব এখন আমার কাছে মিথ্যা। আমাকে মাফ করে দাও আপা, আমি যাব না। আমার ভাই আমি কথা বলবো, মাঝখানে কেউ কথা বলবে না। এই ঘর কিন্তু আমি কারবালার ময়দান করে দেব। হলগুলোর অবস্থা খুবই ভালো, যদিও আমাদের এখন মানে ক্রিকেট খেলা, আমরা তো ক্রিকেটের পাগল, আমিও পার্সোনালি ক্রিকেটের পাগল। তো সবাই ক্রিকেট খেলার মাঝেও যে এসে এসে আমাদের ছবিগুলো দেখছে, দেশীয় ছবির পাশে দাঁড়াচ্ছে, এই জন্য আমি অনেক হ্যাপি এবং কৃতজ্ঞ আমার দর্শকের কাছে। বাড়ছে, আমি কি বলছি যে ডে বাই ডে কিন্তু ইনক্রিজ করছে, এটাই একটা সফল ছবির কিন্তু লক্ষ্য। প্রথম দিন, দ্বিতীয় দিন আরও বেশি, তৃতীয় দিন আরও বেশি, এখন আরও বাড়ছে। তো এটাতে আমি বলবো যে আমার দর্শকদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদের ভালোবাসায় আমি অনেক অনেক আপ্লুত। কলিকালের রাধারে